নমস্কার বন্ধুরা, আমার এর আগের ভিডিওতে আপনারা গণেশ এবং সূর্যের ধ্যানের অর্থ জানতে পেরেছেন। আজ আপনাদের নারায়ণের ধ্যানের অর্থ এবং ধ্যানটি জানাব। ওম ধ্যেয়ঃ সদা সবিত্রিমণ্ডলমধ্যবর্তি नारायण सरसिजासनसन्निविष्ट केयूरबाण कनक कुंडलवान किरीटे हारी हिरणमय बपूर धृत शंख चक्र। अर्थात ध्येय सदा सवित्री मंडल मध्यवर्ती, जिनी सवित्री मंडल अर्थात सूर्य मंडलेर मध्य মধ্যবর্তী হয়ে অবস্থান করছেন এবং ধ্যেয়ঃ যিনি সর্বদা ধ্যানের যোগ্য। ধ্যেয়ঃ সদা সবিত্রী মণ্ডল মধ্যবর্তী। নারায়ণঃ সরসিজ আসন, সরসিজ অর্থাৎ সরসি জায়তে, সরসিজ অর্থাৎ পদ্ম, সেই পদ্ম যার আসন সরসিজাসন, সন্নিবিষ্ট তাতে যিনি সন্নিবিষ্ট অর্থাৎ পদ্মাসনে উপবিষ্ট। কেয়ূরবাণ অর্থাৎ কেয়ূর নামক অলঙ্কার ধারণকারী। কনক কুণ্ডলবান, স্বর্ণ কুণ্ডল যিনি ধারণ করেছেন কর্ণে। কনক কুণ্ডলবান কিরীটি অর্থাৎ যার মস্তকে কিরীট নামক মুকুট এবং হাড়ি অর্থাৎ বক্ষে হার বিশিষ্ট। হিরণময় বপু অর্থাৎ সুবর্ণ তুল্য যার শরীর, সুবর্ণ তুল্য উজ্জ্বল যার শরীর হিরণময় বপু। ধৃত শঙ্খচক্র এবং শঙ্খচক্র যিনি ধারণ করে আছেন, এমন যে নারায়ণ তিনি সদা ধ্যেয়া সর্বদা ধ্যানের যোগ্য বা সর্বদা তাকে ধ্যান করতে হবে। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। অর্থাৎ সেই যে ব্রহ্মণ্য দেবতা অর্থাৎ বেদ প্রতিপাদ্য দেবতা, ব্রহ্ম অর্থে বেদ, সেই বেদ প্রতিপাদ্য ব্রহ্মণ্য দেবতা, বেদ প্রতিপাদ্য নারায়ণ যিনি গো ব্রাহ্মণ হিতায়চ, গো অর্থে বেদ বা জ্ঞান এবং ব্রাহ্মণ অর্থে কর্মকাণ্ড যাগ যজ্ঞ স্বরূপ, সেই গো এবং ব্রাহ্মণের অর্থাৎ বেদ অর্থাৎ জ্ঞান এবং কর্ম কর্মকাণ্ড এই দুইকে যিনি রক্ষা করে চলেছেন এবং এর এই এই দুইয়ের যে হিতকারী গো ব্রাহ্মণ হিতায়চ জগদ্ধিতায় এবং সমগ্র জগতের যিনি হিতকারী, কৃষ্ণায় এমন যে কৃষ্ণ, গোবিন্দায় সেই যে গোবিন্দ অর্থাৎ গো অর্থে বেদ বা পৃথিবী, সেই পৃথিবীকে যিনি পালন করে আছেন বা পৃথিবীর যিনি আশ্রয় সেই গোবিন্দ তাকে নমো নমঃ, তাকে নমস্কার করি। নমস্কার।